অসহায় ছিন্নমূল ভাসমান শীতার্ত বেদে পরিবারের মাঝে রাতের আঁধারে শীতবস্ত্র বিতরণ করেছেন ভোলা জেলার প্রশাসক মোহাম্মদ তৌফিক ইলাহী চৌধুরী। বুধবার সন্ধ্যায় ভোলার সদর উপজেলার বাস টার্মিনাল সংলগ্ন হেলিপ্যাড মাঠে অসহায় দুস্থ ছিন্নমূল 50টি বেদে পরিবারের মাঝে শীতবস্ত্র তুলে দেন তিনি। ভোলা জেলা প্রতিনিধি মোহাম্মদ মহিউদ্দিন আজিম জানান, এর আগে ভোলার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের মাধ্যমে হিজড়া সম্প্রদায় জেলে পল্লী বেড়িবাঁধের ও চরাঞ্চলে দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র পৌঁছে দেয়া হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান সহ অন্যান্যরা।